আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি হাতের পর হাত রাইখা টম টমে চরামু ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু আদর করমু সোহাগ করমু শুনামু কাওয়ালি গান মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান আরে মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান খোদার কসম তোর লাইগা দিল করে আনছান তুই যে আমার পুরান ঢাকার চান বিরানি চান তুই যে আমার অনলি অন স্বপ্নেরই রানী পুরান ঢাকায় দাওয়াত কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াত কইরা খাও আমু চান বিরানি চান বিরানি চান বিরানি উকিল রে আমি ছাড়ু না ওরে আমি সাইজ করে দেব আপনি কারে সাইজ করবেন কারে ঘিরে কেতে হয় রাখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এইগুলা লিয়ে আপনি আমার লগে আলোচনা করেন না করার কোনো দরকার নাই আমার টাকা আপনি তিন দিনের মধ্যে দিবেন এইটাই হচ্ছে ফাইনাল কথা আর আপনার ফোন নম্বরটা আমার ফোনে নাই কেলা কেলা আপনার গলা হই না আমি চিনাবাড়ি নাই ওটা একটু ব্যাখ্যা করি লাগবো না তোমার ব্যাখ্যা শুনানোর টাইম আমার নাই কা রাখলাম আরে দুরন্ধরের দুরন্ধা ওই তো আমারে দশ বার কিনা পারে দশ বার বেচা পারে এরকম আজে বাজে কথা কইতাছে ফালতু আচ্ছা বউ বউ ওখন আমি কি করি তিন দিনের মধ্যে দুই লাখ টাকা আমি জোগাড় করম কোনান থেকে আমি তো বাচ্চারে কয়ে দিছি তিন দিন তিন দিনের মধ্যে তো টাকা আমি দিয়ে দেবো আমার এখন বুদ্ধি তো আমি কি করা পারি এক ঘন্টা সময় দাও আচ্ছা তুমি আব্বাস ভাইটা কল দাও তো আব্বাস আরে আব্বাসের ফোন তো বন্ধ করে রাখছি বন্ধ করে তোমার কথাই ভাবতেছিলাম তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম বাজে কথা বাদ দিয়া গতকালকে কি লিগের টাকা দেন নাই হে দেখো আরে মুই যে টাকা দিতে চাইনি সেরকম তো টাকা দিতেই চাইছিলাম ওই কালকে বেরোয়ার সময় মুই একটা লই বাড়িতে গিয়ে দেখি কি সেকের পাতা শেষ হয়ে গেছে এতগুলা টাকা তো সোনা বউ যে চেক সারা তোলা যাইবে না যাইবে কার্ড মার্ট কি কোথা দিয়ে তোলা যায় তো ব্যাংকের থেকে চেক তোলা পারতেন না হ্যাঁ ভাইয়া পারতাম কিন্তু তুমি তো জানো ওই নাটকের ব্যবসা শুরু করছি নাটকের ব্যবসা লাভ খারাপ না কিন্তু খাটনি বেশি সকাল থেকে রাত পর্যন্ত খুব পরিশ্রম করতে হয় বুঝোই তো নাটকের ব্যবসা কিরকম বুঝি নাই কা আর বুঝবার চাইও না আপনি আসল কথা কন ব্যস্ততায় স্যাক বই তুলতে পারিনি কবে উঠাইবেন কালকে পারলে কালকেই তুললে ফেলবা না কথাটা যেন মনে থাকে কি বলো কি শোনাবো মনে না থাকার কি আছে অবশ্যই মনে আমার ঘুম পাইতেছে সকাল সকাল উঠে আবার কামে যাওয়া লাগবে আপনি খাইয়া আপনাকে বাইতে যান ওই টেহা দিতে পারি না বুঝলা মন লোকে তুমি ব্যবহার করতে আসো আপনি আপনি করে বলতে আসো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আমার ইশারা ইঙ্গিতে মনে তুমি বাড়ি যাইতে বলতে আস এ শোনাবু আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে আছি আমি হাত জোর করে তোমারে বলতে আছি জীবনে মোর কথার কোনো বরকালা হইবে না এদিক ওদিক হইবে না বিয়ার পর থেকে আপনারা খালি মাপ করে আইতাছি কোনো লাভ হয় না
আপনি বিন্দুমাত্র পরিবর্তন নাই। এইবার ঠিক হয়ে যাইব বউ, মনে খালি একবার সাউন্ড দিয়ে দেখো। পাপা খাবার তো গরম হয়ে গেছে, গা টেবিলে দিমু। দে টেবিলে খাওন দিলে খাইলি। এই সুলতানা বসো, একটু কথাবার্তা বলি। আগে খাইয়া লন, এরপর কথা কমলে। আর ঠিকই বলেছ, সবকিছু গরম গরম সেরে ফেলতে হবে। এই তো হয়ে গেছে দু এক মিনিট। আচ্ছা আমি তাহলে পরোটা ভাজতে গেলাম। হ্যাঁ তুমি তো ঠান্ডা পরোটা খাইতে পারো না। আচ্ছা বাজা শুরু করে দাও, আমি খালি শ্যাম্পু করো আর মুছা মুছা আয়া পড়তাছি। বস 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 বস, তুমি টা নাম্বার 017 019 পেটের মধ্যে আন্দাইব অটোমেটিক গরম হয়ে যাইব। কিন্তু তোমার পেট কি গরম হয়েছে? আরে এই গরমের কথা কইতেছি, বাইরে যে গরম পড়ছে পেট তো গরম হই হই। তুমি কি এখন সরাসরি কোর্টে যাইবা? আর কই যামু, আছে নি আর কোন জায়গা আমার। মতিন ভাইয়ের কামটা করতে পারলে টাকার কলম অভাব হইব না। মনে রেখো কালকের মধ্যে গোলাম বাদশা মিয়ার টাকা দাও লাগবে। আছে আছে, মাথার মধ্যে আছে, টেনশন করো না। আব্বাস ভাইয়ের নাম্বার তো সবসময় বন পাও, কালকে রাইতেও ট্রাই মারছো, এই সময় বন পাইছো। আমার মনে হয় অন্য কোন নাম্বারে আছে, চাই নো। আচ্ছা নিয়া মুনি, কি ব্যাপার সেন মারছো নি? এরম মাঞ্জা মেরা যাইতেছ? ও মাঞ্জা তো একটু মারো নি লাগবো, মনে করো যে ওখানে জজ ব্যারিস্টার কত বিয়েবি মানুষ জন আইব, তো এক সামনে মাঞ্জা না মারলে চলবো? থাকবো পেস্টিস থাকবো আমার, তা ফোন খোলা থাকবো না বন্ধ থাকবো? ইমার্জেন্সি না হলে থাকবো খোলা থাকবো। তা তাড়াতাড়ি বাই আয় পড়ো। আরে বাড়িতে আমরা তো কই যাবো, আমার শান্তি তো আমার ঘরের মধ্যে। হ্যাঁ আমি বাড়িতে এমন অত ঘুরে যাবো নি। লিয়াও লিয়াও নাস্তা লিয়াও। শান্তি তো আমার ঘরে না, শান্তি তো বাইরে। আচ্ছা অসুবিধা নাই কা, আপনি এক কাজ করেন, আপনি মামার দিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ আর যদি কিছু লাগে বা কিছু হয় আমার কিন্তু সবার আগে ফোনটা দিবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখলাম তাইলে। আলালে গেছে তুমি সুমেরে? তো সাতটা পরে চলে গেছে। টাকার কথা মনে করাই দিচ্ছিলি? দিয়েছিলাম তো। কি কইছে? কইলো আজকাল যদি চেকটা উঠাইতে পারে তাহলে আজকে নাকি টাকাটা দিয়ে যাবো। আচ্ছা চেক উঠাইতে লাগে কয়দিন তুই কিছু জানোস? মনে তো হয় দুই একদিন লাগে। আচ্ছা হন, কাল রাতে আমার দরজায় আটকা শব্দ পায়া আমার ঘুম ভেঙে গেছিল। তুই কি আজকে বাসা মিয়ার বাড়িতে যাবি? যদি ফোন করে যাইতে কয় তাহলে যাব। নাকি উই আইব? আইবারও পারে আবার নাও আইবার পারে, সে তো মনে করো ব্যবসা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে না।
কি কইলি ব্যবসা লয়ে ব্যস্ত আমি তো শুনছি আর ব্যবসা পড়তির দিকে দিনে বলে পঞ্চাশ প্যাকেট বিরিয়ানিও বেচা হয় না আপা জুল মোট সাহেব চিনো হ্যাঁ চিনি তো দিলে ফজল লোকের সাদির কথা চলতেছে না আর হে ওই যে কোর্ট কাছারিতে একশো প্যাকেট নিউ চান বিরিয়ানি সাপ্লাই দাউনের কন্ট্রাক্ট দিচ্ছে কাইলে তো বাদশাহের সামনে বহুত বিপদ আছে রে খেলা এই কথা কইতেছো কেন বুঝছ না কে যদি বাই চান্স কোনো কারণে দিলের লগে সাদিটা না হয় তাহলেই তো বাদশাহের বিপদে পড়বো কিন্তু জুলমত সাহেব তো নাকি কইছে যে বাদশাহ মিয়ারে আরো ব্যবসা দিব আর কি ব্যবসা ওই যে সেন্ট্রাল জেল আছে না ওইখানে নাকি প্রত্যেক সপ্তাহে মনে করো 1000 প্যাকেট বিরিয়ানি সাপ্লাই দিব খোঁজ কি আচ্ছা আমি পরে দেখতেছি বিষয়টা অন আমার বাইরন লাগবো আমি চাই রেডি হইয়া বাইর হইয়া গেছিলাম ডাক্তার কি করছে জানো দুইখানে ইঞ্জেকশন মাইরে দিছে ও হাতের মধ্যে ব্যথা রে মাঝে ওই যে অ্যান্টিবায়োটিক কি কি কয় না ঘুমের ওষুধ প্রেসক্রিপশন এইগুলি ব্যাগ দিয়ে দিছে আচ্ছা বুঝলাম না তুমি কোপা সামছো তোমার কোন হারে কোপাইছে ওই যে কালাচাঁদের বাড়িতে গেছিল গেলেরা ওই যে কালাচাঁদের লগে মিটিং আছিল না এ লেগে গেছিলাম গিয়া ওষুধগুলি রাখে দেই গিয়া দেই কালাছান বাইতে নাই বুঝছো বইয়ের আছে আতকা দেখি কি আমার সামনে কোপা সামসু খাড়াই রয়েছে আতের মধ্যে একখান চাকু আমি কিছু বুঝে ওঠার আগে বউ কি করছে জানো দাম করে জানি কি দিয়ে আমার মাথার মধ্যে মারছে লগে লগে আমি বেহস হয়ে গেলাম ও যখন ফিরে এলো দেখি আমার হাত পাও চেয়ারের মধ্যে বাইন্ধে রাখছে মুখের মধ্যে এখন কি জানি কাপড় ঢুকাই দিয়া রাখছে একদম আ করতেছে শব্দ বের হইতেছে না বাদে চাকু দিয়া মানে পোষ মারছে কয়েকখানে আমি কয়া পারুম না আবার বেশ হয়ে গেলাম উস যখন ফিরে এলো দেখি জাকি খাইতেছি কি রে জাকি খাইতেছি গা দেখি ওই যে বাড়ির যে দারোয়ান আছে না ও আমার রিক্সায় করা হাসপাতালে লয়ে যাইতেছে তো তখন যে কইলা তোমার কর্মফলের লেগা সামসু তোমার কোপাইছে কোছেনি মানে ওই যে কি কইতে কি কয়ে বলে যে বউ মাথা চক্কর মারতেছে তো বলে যাইতেছে তোর মানে দেখতেছি না ঠিক মতো কেমন জানি আবছা আবছা লাগতেছে বুঝি বুঝি তুমি তুমি হয়ে পড়ো হয়ে পড়ো উঠো মাথার মধ্যে কেমন জানি চক্কর বুঝি তুমি তুমি ঘুমাও কয়দিন বেডে হয়ে তখন লাগবো হয়েছে কি বস
হালকার উপরে ঝাপসা দিয়েছি তো, কালকের মধ্যে মনে করেন একদম সুস্থ হয়ে উঠবে। একদম ঠিক আছে, ওই হালারে বেশি দিলে আবার আমার উপর দোষ আর পড়তো। যজ্ঞা এলো, 25,000 আছে। বস, একদম রাজশাহীর কালাইয়ের রুটির মতো স্বাদ পাচ্ছি এখন, শুধু বলে দেখে কারে কোপাইতে হবে। আমি হালাই কুপায় মজা পাই গেছ, একটা কুপায় 25,000 পাইছস, লোভে আরো কুপায় পাইছস। ওয়েট, তিনটার সোয়ে দেওয়ান লাগবে, সময় হলে আমি সব কমু, তুই আস্তে আস্তে করে হওয়া দিবি, ঠিক আছে? ওস্তাদ এত দেরি করব কেন, শুধু নাম আর ঠিকানা বলে দেন, আমি সামসুকে কোপায়ে ভাস করে দিয়ে আসি। আবে মন্দা অবজা না, তা বেশি খাবার লাগতে চুস গেলা। শোন, কাসেম মেরা তুই কুবাচস, কদিন গা ডাকা দিয়ে থাক, না হলে ঝামেলা হওয়ার পরে। কাসেমা কিন্তু সহজে তোর ছাড়বো না, কি কিছু বোঝার পারছস? এটা কি বলছেন বস, আমি তো আজকে গিয়ে আমার বদের সাথে দেখা করে আসবো, হাজার হলে তো সে আমার বস, আমার গুরু, আপনি টাকা দিয়েছেন বলে আমি আমার বস রেখো পাইছি। ওই মন্দা, তুই তো মানুষ না বেটা, কসাই কসাইরা মনে কর গরু জবাই দে, আর তুই মানুষ জবাই দে। হ্যাঁ, মানুষ তো পোচাস। আসলে হয়েছে কি বস, আমি সামসু তো কোপাই না, কোপাই হচ্ছে এই মামুর বুটা, মানে টাকা। আপনি টাকা দিয়েছে বলে আমি আমার বস কে কোপাইছি। অবশ্য এখন যদি আপনার থেকে বেশি কেউ টাকা দেয় তাহলে অবশ্য আপনারে ভাই, আমি তো আপনার কাছে যাইতে ছিলাম, কালকে থেকে আমি হোটেলে যাইবার চাই ভাই। দেখছিস মনের জোরে খেল দেখছিস ভাই? হ্যাঁ, কেলা বাইতে ভাল লাগতেছে না? না বাইতে ভাল লাগে, কিন্তু আপনার কথা চিন্তা করি। কি চিন্তা করছ তুই আমার কথা? না ওই আপনার উপরে অনেক আটনি যাইতেছে, কি টেঙ্গিতে জোড়াইছে? একটু পাই আছি ভাই, কিন্তু হোটেল গেলে তো খ্যাঙের উপরে প্রেশার পড়ো না ভাই, ওই যে রিস্কা করে যামু আবার চেয়ারে বসে থাকুম আবার রিস্কা করে আয়া পড়ুম। আচ্ছা হয়েছে, আজকে যাওয়ানোর দরকার নাই, দুদিন বাদে যাইছি। এই সময়ের ভিতরে ওরা তোর কেলা মারছিল ওইটা আমি জানুন। হ্যাঁ তো জানবেন ভাই, লোক লাগাইছি আমি। ও ভাই, বেয়াদবি না নিলা আরেকটা কথা বলতাম। আপনার লগে গপ সপ করে আমি তো হিসাব মিলাই পারতেছি না। এটা চান বিরিয়ানির দোকানের হিসাব না, তুই মিলাইবার পারবি না অন্য হিসাব, এদিকে নজর দিস না তুই। কে আবার যে দিলাপ রোজ? আপনিও পড়তেন না। খালি একটা কথা জেনে না রাখেন, তারাবাড়ির ওই জায়গাটা খালি হয়নি, কেউ এই জায়গা দখল করতে পারবো না। তারা মিয়া আপনারে ছাইরা দেয় না ঠিকই, আপনি তো ছাইরা গেছেন, খালি জায়গা পুরনো এই যায়। এই যে ধরেন আমারে এরা আচার ব্যবহার দেখে আমি কিন্তু হ্যারে পছন্দ করে ফেলাইছি।